This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এক আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায় ভাই এক আজাদ জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন নোয়াখালীর সাবেক নোয়াখালী এখন লক্ষ্মীপুর জেলা যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম রায়হানউদ্দিন জানতে চেয়েছেন শেখ আপনি কয় বছর বয়সে বিয়ে করেছেন মাশাআল্লাহ এই তো একটা প্রশ্ন আসছে খুব সুন্দর প্রশ্ন জি আমি কয় বছর বয়সে বিয়ে করেছি আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত 23 যথাসম্ভব 23 ছিল আমার বয়স 23 বছর বয়সে আমি বিয়ে করেছি যথাসম্ভব বলছি এই জন্য যে আসলে বয়সের বিষয়টা ততটা মানে বিয়ের সময় অতটা হুঁশ ছিল না তো 23 বছর বয়সে বিয়ে করেছি যতটুকু মনে পড়ে সাকিব হাসান জানতেছেন আপনি কোথায় থাকেন আমি থাকি আল্লাহর জমিনে বাংলাদেশে এই মুহূর্তে আছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে আমি এখানে বসবাস করি এবং এখানে আমার অফিস স্টুডিও মাদ্রাসা মসজিদ বাসা সব কিছু এখানে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটাগাং রোড একটা বাস স্টপেজ আছে যেখান থেকে আদমজি রোড বা সিদ্ধিরগঞ্জ রোড আছে চিটাগাং রোড বাস স্টপেজ থেকে ওয়াকিং ডিস্টেন্স ভূমিপল্লী আবাসন বলে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির একটি আবাসন প্রকল্প এটার ভেতরে আমি থাকি এবং এর ভিতরে একটাই মসজিদ আছে সেখানে জুমা সালাত পড়ে ধন্যবাদ ভাই সাকিব জানতে চেয়েছেন ব্যক্তিগত বিষয় হাসিব ইব্রাহিম জানতেছেন আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে কয় মাদ্রাসাতেই পড়েছি পুরো টোটালি শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে নোয়াখালী জেলার মাইজদিতে বোধহয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল একেবারে হাতিখড়ি সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমুহানিতে মাইজদিতে ক্রোকারিজের ব্যবসা ছিল আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার উস্তাদ মানে উস্তাজ আমার উস্তাজ পরবর্তীতে তো তার মাধ্যমে ওখানে হাতে খড়ি হয় মাদ্রাসার হাতে খড়ি এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা দোয়ালিয়া মাদ্রাসা বলে সেখানে সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি এক বছর বোধ হয় সেখানে ছিলাম এরপরে দুষ্টমি মাথায় চড়া দিয়ে উঠে যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেঙে যাই বাসাড়িতে তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাদের মাধ্যমে মাদ্রাসা গেছি হজমড়া নুরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তার মাধ্যমে আমি আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেশতা হয়ে যায় ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল ফয়জুল উলুম মাদ্রাসা হাতিয়া রসুল রহমাহুল্লাহ মুফতি ফজলুর রহমাহুল্লাহ তার কাছে মিজান এবং নাহির আমি পড়ি অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন সত্যি তার সান্নিধ্যে যাওয়ার পরে আমারও সব দুষ্টামি বন্ধ হয়ে গেছে এবং জীবনের মোহ সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে যাই হোক পড়াশোনার প্রতি এলম শেখার প্রতি আগ্রহ হয়েছে নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি মাদ্রাসায় পড়েছিলাম এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসায় এখন আর বোধহয় আগের সে অবস্থানে নাই অবস্থা নাই বলতে নদীর ভাঙনে সেটা শেষ হয়ে গেছে অন্য কোথাও ভেঙে চুরে হয়তো নেওয়া হয়েছে এরপরে ফেনীতে সামান্য বোধহয় 90-এর বন্যা বা 88-এর বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন তখন ওই আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে সামান্য কয়েক মাস ভাঙা মাস সেখানে একটা মাদ্রাসায় ছিলাম এবং সেখান থেকে লালপুল থেকে অদূরে সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাজ তিনি পাঠালেন হাটহাজারিতে হাটহাজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন না সরি 2 বছর মিজা কাফি এবং সরেজামে পড়েছি বর্তমান আহমদ শফি সাহেবের ছেলে আনাস মাদানি তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি যাই হোক এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য কয়মাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি যশোর দোয়াটা মাদ্রাসা যাই দাওরাত ইসলামিয়া সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই বাংলাদেশে দ্বিতীয় স্ট্যান্ড করি দাওরায়ে হাদিসে মেশকাতে থার্ড স্ট্যান্ড করি এর আগে টেন স্ট্যান্ড করি তারপরে এফতা পাওয়ার জন্য খুলনা দারুল উলুমে চলে যাই মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম অনেকগুলো মাদ্রাসা ঘোরা হয়েছে আমার হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখের আকিদা সম্পর্কে কিছু বলুন আমার আকিদা হলো ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদা সালাফে সালেহীন আকিদাকে আমি পোষণ করি আমি মনে করি সালাফে সালেহীন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তা নিশ্চয়তা আছে সালাফে সালেহীনের অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কোরআনে করিম এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস অনুযায়ী এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতুত তহাবিয়াকে বিস্তারিতভাবে শরহে আকিদাতুত তহাবিয়াকে
এবং আলফিকুল আকবরকে, শরফিকুল আকবরকে, আকিদা ওয়াসফিয়াকে, এই সমস্ত কিতাবগুলোকে, যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত, এবং সালাফে সালেহীন বা পূর্বসূরী তাদের যে আকিদা, এই আকিদাই হলো আমার আকিদা, সাহাবায়ে কেরামের যে আকিদা, তাবেয়ী তাবেয়ী তাবেয়ীদের যে আকিদা, সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি, আলহামদুলিল্লাহ। এমনি মেহদি হাসান সজল জানতে চেয়েছেন, আপনার পেজটি আপনি নিজে একা চালান নাকি অন্য কোনো জনের সাহায্য নেন? ভাই মেহদি হাসান, এই পেজের কাজ আপনারা দেখেন কত কাজ, আসুনা ফাউন্ডেশনের স্টুডিও এবং মিডিয়া বিভাগ দাওয়াতি কাজ পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ আমার সাথে আরও দুই তিনজন ভাই আছেন যারা নিরলস কাজ করে যাচ্ছেন, তারা অ্যাডমিন হিসাবে আছেন। অ্যাডমিন হিসাবে অবশ্য পেজে দুই তিনজন না, আরও বেশি, চার পাঁচজন বরং ছয়জন বোধহয় অ্যাডমিন আছেন, অ্যাডমিন এবং এডিটর আছেন, এবং একজন আছেন অ্যাডভার্টাইজার, কোনো কোনো প্রোগ্রামকে তার পছন্দ হলে, চট্টগ্রামের এক ভাই সরফরাজ নাম, তিনি নিজে থেকে বুস্ট করেন। আর এর বাইরে পেজটাকে পরিচালনার জন্য কয়েকজন ভাই আছেন, তারা পরিচালনা করেন, আমিও অ্যাক্টিভ থাকি মাঝে মধ্যে। আমি বিয়ে শাদী করেছি আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী সন্তানের সাথেই আছি এবং স্ত্রী একজনই আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আমার বাচ্চা হলেন, ছেলে হলেন তিনজন এবং মেয়ে হলেন একজন। মেয়ে সবার বড়, ছেলে মেয়ে দুজন বড়, দুজন হেফজ শেষ করেছে, তৃতীয় জন হেফজ শুরু করবে, আর একেবারে চতুর্থজন ছোট, মাত্র কয়েক মাসের। আমার আব্বা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, ভাই বোন আমরা চার ভাই এবং দুই বোন।